এই সবাই খ্রিস্টান ভাই একটু ছবি নিচ্ছে, হ্যাঁ সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান একসাথে, হ্যাঁ চারজনে এই দুটোই এখন তিনজন কি সবাই কি নিচ্ছে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ভাই আমাদেরকে আজকে ডেকেছিল। আমরা তাদের সাথে আমাদের যে বিভিন্ন সমস্যা হচ্ছে বর্তমানে এবং দাবি দেওয়া যে টাইমের একটা কথা বলা হচ্ছিলো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের তারা আলোচনায় আমাদেরকে যেটা আশ্বস্ত করেছে যে বাংলাদেশের কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোথাও আন্দোলনকারী কোনো শিক্ষার্থীকে কোনো ধরনের হয়রানি করা হবে না এবং মামলাগুলো অচিরেই পুলিশের সাথে আলোচনা করে তুলে নেওয়া হবে বা কোনো ছাত্রকে নিরপরাধ ছাত্রকে এখানে হয়রানি করা হবে না। তবে ভিসির বাসায় যারা হামলা চালিয়েছে প্রমাণ পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা বলেছি ভিসির বাসায় যারা আগুন দিয়েছে বা ভাঙচুর করেছে তারা আমাদের ছাত্র নয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বা তার বিরুদ্ধে অবশ্যই তারা ব্যবস্থা নেবে। এবং টাইমের ব্যাপারটা যেটা আমরা প্রথমে যদিও 7 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম সচিবালয়ে আমাদের সাথে আলোচনায়, কিন্তু ছাত্ররা আমরা তো ছাত্রদের প্রতিনিধি, তাদের অভিমত নিয়ে আমাদের কাজ করতে হয়। তারা সবাই সম্মত হয়েছে যে না 30 তারিখ না মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে, আমরা তো ভেবেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দেওয়ার পরের দিনে হয়তো এটা প্রজ্ঞাপন হয়ে যাবে, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কথা। তো এই জন্য আমরা বলেছিলাম যে এ মাসের 30 তারিখ পর্যন্ত আজকে তাদের সাথে আলোচনায় তারা বলেছে আগেও একটা টাইম দিয়েছিল 7 তারিখ এবং আমরা নতুন একটা টাইম দিয়েছি যে 30 তারিখ। তবে তারা বলেছে যে 7 তারিখের আগেই দ্রুত সময়ের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসলেই হয়ে যাবে। তো আমরা আশা করছি যে হয়তো 7 তারিখের মধ্যে ইভেন আমরা আশা করি এই মাসের মধ্যেও হয়ে যেতে পারে, যেহেতু তারা বলছে যে দ্রুত সময় প্রধানমন্ত্রী বলেছে এটা। তো 7 তারিখের আগে অথবা এই মাসের মধ্যে আমরা আশা করি দুটো ডেটের মধ্যেই আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে। এবং আমি আমার আন্দোলনকারী সকল সহযোদ্ধা ছাত্র ভাই বোনদেরকে বলবো যে আমরা সবসময় আপনারা যেটা বলেছেন আপনাদের মতামত নিয়েই কথা বলেছি, আপনাদের দাবি দেওয়াগুলি আমরা এখানে আজকে সরকার প্রতিনিধি মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা সকলে আমাদের প্রতি আস্থা রাখুন এবং আমরা আশা করছি যে এই